আপনারা তো সকলে জানেন কি আমার বর্তমানে বা এখন কিন্তু আমার বয়সটা আছে একদম 25 আর অর্থাৎ বিশ্বদেব মাহাতো ছোদলে কিন্তু আজকে আমি নাচতে আছি রাঁচি। আর যদি দাদা আপনারা কিন্তু একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন, গ্যারান্টি সহকারে বলছি আমি আনি খাবো আপনারাকে নুচি, যেহেতু আমি 100% কিন্তু এই ভিডিওতে কথা দিচ্ছি। ঝাড়খণ্ড মানে সমস্ত দর্শকগণ, আমার ছোট বড় নতুন পুরোনা প্রত্যেকটা ছৌ নাচ দর্শককে ও আমার প্রেমিকগণকে কিন্তু স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু খুব জোরদার হতে চলেছে। আপনারা কিন্তু আগের থেকেই আপনারা জানেন কি আমি হালকা ফুলকা ছৌ নাচ করি, যেটা আমাদের ধুলার সাথে যুদ্ধ করি রাতের বেলায় সেটা আমরা করি। যে আজকের ভিডিওটা কিন্তু খুব আনন্দের বিষয় হচ্ছে, খুব একটা মানে মজার বিষয় হচ্ছে, এমন যে ভিডিওটা হবে কিটা কিন্তু আমরা কোনোদিন ভাবি নাই ছিল যে এরকমভাবে ভিডিও কিন্তু আমি এরকম স্টেজে নাচতে চান্স পাবো বা এরকম ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরতে পারবো, যে ভিডিওটা আমি কোনোদিনই কিন্তু ভাবি নাই। মানে ছৌ প্রেমিকগণ বা ছৌ শিল্পীরা কিন্তু আপনারা সকলে জানে কি আমাদের লোকাল এলাকায় বা গ্রামীণ এলাকায় যখন কিন্তু ছৌ নাচ হয় সব গ্রামেই কিন্তু খাবার আছে চালু, খাবার দিয়ে আপনারা সকলে জানে কি বুড়া ভেন্ডি বুড়া লাউ আর যা হচ্ছে সবুজ সবুজ আলু, এইটাই কিন্তু সব দিকে আমাদের লোকাল আছে চালু, আপনারা কিন্তু সকলেই জানেন। কিন্তু আজকে যে ভিডিওটা কিন্তু হচ্ছে এটা কিন্তু লোকাল কিন্তু হবে না, এটা কিন্তু হবে সরকারি, বুঝতেই পারছেন এইটা কিন্তু হবে আমাদের প্রোগ্রামটা সরকারি। যদি না প্রোগ্রাম করি সরকারি তো খেতে পাই নাই ভালো মন্দ তরকারি, আপনারা তো বুঝতেই পাচ্ছেন কি যদি আমি প্রোগ্রাম না করি সরকারি তো ভালো মন্দ খেতে পাই নাই তরকারি, এই জন্যেই কিন্তু আমি সরকারি প্রোগ্রামটা করি। আর কিন্তু ছোটল্লা এখন এতদিন পর্যন্ত কিন্তু লাগিয়ে আছি আমি জানি, আমার সমস্ত দর্শক এবং আমার ওস্তাদকে আমি 120 বার করে নমস্কার করি। ঠিক আছে, আপনারা কিন্তু সকলে এর আগে কিন্তু জানিয়েছিলেন বা দেখেছিলেন কি এর আগে কিন্তু একটা আমি ডালিছিলাম, মানে আপনাদের সামনে কিন্তু আমি আপলোড করেছিলাম, সেই ভিডিওটা কিন্তু উপস্থিত ছিল সেই ঝাড়খণ্ড রাজ্যের সাংস্কৃতিক মন্ত্রী মহাশয় হাফিজুল হাসান। কিন্তু এই ভিডিওটা বা এই স্টেজে এই আখড়ায় কিন্তু উপস্থিত হবে আমাদের সেই মুখ্যমন্ত্রী মহাশয় হেমন্ত সোরেন তথা ঝাড়খণ্ডের সাংস্কৃতিক মন্ত্রী হাফিজুল হাসান, সেই আখড়ায় কিন্তু আজকে আমি নাচ করতে যাচ্ছি, বুঝতেই পারছেন। রাঁচি স্থানে যে জায়গাটা হচ্ছে সেই জায়গাটা কিন্তু নাম হচ্ছে ধুরবা। তো চলুন বেশি কিছু কথা না বলে আমাদের গাড়িতে আইলেও কিন্তু চলে, নাহলে দমে যদি দিয়ে এখন আমি কথা বলে তো লোকের দিবে একদম হাসে, আরও কিন্তু আপনার সাথে দমে কথা হবে সেই আমার গাড়িয়ে বসে বসে। দেখুন আমরা এখন পেট্রোল পাম্প পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্পে কিন্তু সেই বাইরাল দাদু কিন্তু এখানে কাম করছে, চলুন দাদুর কাছে কিন্তু দু চারটে ঝুমুর শুনে নিয়ে যাও। শ্বশুর ঘর যাই নাই দাদু, নাচতে আছি নাচতে আছি, বিকেলে ঘুরে আসবো ঘুরে আসবো ঘুরে আলে আলে আমার তো বেলা এগুলো দেবে না। শ্বশুর ঘর যাই রে, নাচতে 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 ঘুরে আসবো ঘুরে ঘুরে ফার্স্ট। তো বন্ধুগণ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন এই মাত্র মানে জাস্ট পৌঁছে গেলে রাঁচি, আর যে স্থানটা প্রোগ্রাম হোক সেই স্থানটা পৌঁছে গেছি, এই স্থানটার নাম হচ্ছে কিন্তু ধুরবা। আর আপনারা দেখতেই পাচ্ছেন চতুর্দিকে কিন্তু ঘুরে আছে নাগরদোলা, চলছে কিন্তু একে এরকম সকাল দুপুর বিকাল তিন বেলা, হ্যাঁ না। আর এদিকে দেখতে পাচ্ছেন একটা কিন্তু মুরগার মতন হাঁস দৌড়ে চলে আসছে, মানে বিশাল ব্যাপার মস্তি। এই মস্তি কিন্তু পাবেন কোথায়, যে মস্তির মস্তাবা এই সরকারি প্রোগ্রামে বুঝতেই পাচ্ছেন, মানে সেই লেভেলে সরকারি আর সেই লেভেলে কিন্তু মজা। আর এইদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছদিনকে রেডি হয়ে আমাদের সিলেক্ট করে কিন্তু আসছে, এই জন্য কিন্তু তারপরেই উৎসাহ হচ্ছে যে আমরা চলে যাবো সেখানে। কিন্তু আপনাদের ব্যাপারে যে ব্যর্থ দিলে তারপর বলি, আর অনেকদিন পরে দেখা পালি এই তো বিখ্যাত ছোস্তার, যার নাম ওরা বিকাশ মাল, হ্যাঁ না, তো ওনার নাম বিকাশ আমার নাম বিকাশ,
অবশ্যই আপনারা দেখবেন কেনে কি আমাদের ছৌ নাচটাই বড় চান্স আর এটা রূপে কিন্তু বারো মাসে কেনে কি ছৌ নাচ করলে কিন্তু আমরা বারো মাসে খেতে হবে মাসের জন্য বাধ্য করে করতে আমরা নমস্কার। যাই হোক মানে আপনার একটু কালো আর আমি একটু পরিষ্কার, হ্যাঁ তোমাদের কেমন আছে? ভালো ভালো আছে। হ্যাঁ একটু মানে রুকে ঢোকে লাগছে না চমি চমি যে কালো, হ্যাঁ আরে আমি প্যান্ডেল মানে দিয়েছে কিন্তু এমন বড় বড় ঢেলার মতো না। যাই হোক ঘর ভিতরে কিন্তু আমরা আজ অনেক কষ্ট করে আছি কিন্তু ভালো, কিন্তু অল্প পয়সা কিন্তু অল ইন্ডিয়াটাই কিন্তু বিকাল নালি নাম কামাই দিল। আজ কি নাচ করতে কোথায় এসেছে? নাচিয়ে তো আপনার তো সঙ্গে নিজের টিম আছে না? আচ্ছা আচ্ছা, তো আপনি নিজের টিমটা এসেছেন কি অন্য দলে আছে? অন্য দলে এসেছেন। তো অন্য কোন দলে এসেছেন? বিশ্বমাধব দলে এসেছেন। আচ্ছা আচ্ছা, তো আপনি মানে লোকাল প্রোগ্রাম করতে এসেছেন কি এটা মানে কি বলে সরকারি প্রোগ্রাম? সরকারি আমি লোকাল মানে লোকাল আমি অন্য লোকের যাই না, সরকারি হলে সরকারি হলে যান লোকেলে মানে আমার নিজের আছে সেই কারণে আমি লোকেল আসবো। যদি কেউ করে তাহলে আপনি এই দলটা কী করে আলেন? আপনি তো বলছেন আমি লোকেলটা যাই না, তো এই দলটা কী করে আলেন? বিশ্বমান তো একটু দ্বন্দ্ব পাঠিয়ে হচ্ছে। আমি আসলে এই সরকারি প্রোগ্রাম হলে যাই, লোকেলে আর যাই। আচ্ছা আচ্ছা, এটা সরকারি হলে সারার জন্য আপনি আসেছেন, লোকেলে আপনি যাবেন না? আচ্ছা আচ্ছা, তো বলছি বিশ্বমাতাটাই আমি লোকেলে যাবো না, সরকারি বড় বলে আমার আসা। আচ্ছা আচ্ছা, মানে বিশ্বমাতার লোকেলে যাওয়া হবে কেন? সরকারি হলে আপনি আসেছেন। আচ্ছা আচ্ছা ঠিক, তো বলছি কিসের নাচ করা হবে? কার্তিকে না কৌতুক এসে ছোস্তার যার নাম ওটা বিকাশ মালি, আর ওয়াকে কিন্তু আমার ভিডিও বা আমার ইউটিউবে কিন্তু আমি প্রথমবার নিয়ে আনি, আর বাকি কিন্তু আমি এনার সমস্ত দেখাচ্ছি আমি, আর আমার সমস্ত ছোটো ছোটো নাচগুলো দেখাচ্ছি আপনার দেখুন, যদি ভালো লাগে তাহলে ওখানে দেখা দিন সুযোগ করে দিন। শেষ এই মাত্র কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর খাবার খাচ্ছে বড়ো, এইটা ভালো লাগছে বাবা, বলছি না সরকারি ভালো মন্দই চলো তরকারি, হাই 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 চমি চল বারে বারে ডাল রে যেমন পলি মাটির ডাল বাবা রে, লটকিলে না লটকেছে কি বটে কি বটে, হ্যাঁ হ্যাঁ।
কি বটা হ্যাঁ হ্যাঁ চল ক্যামেরাম্যান দুই ঘোরা না আগে রুটিটা খাতে থাকতো ভাল কি বটা ঢুকছে না এত বড় মিষ্টি